হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু রুম ফ্রেন্ড আজকে আমরা দেখছি ইন্ডিয়ান পোলিটি অ্যান্ড ইকোনমির পার্ট ফোর এর আগে পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি হয়েছে পার্ট ওয়ানে পঞ্চাশটি পার্ট তে পঞ্চাশটি এবং পার্ট থ্রিতে কুড়িটি কোয়েশ্চেন আনসার ডিসকাস অলরেডি হয়ে গিয়েছে ফ্রেন্ড যারা এখনও দেখোনি ওই ভিডিওগুলো তোমরা প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে সেখানে গুরুত্বপূর্ণ টোটাল একশো কুড়িটি কোয়েশ্চেন অলরেডি আলোচনা হয়ে গিয়েছে সো আমরা দেখবো আজকে পার্ট ফোর যেখানে আমরা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান থেকে শুরু করব সো আমাদের আজকের যে প্রথম কোশ্চেন আমরা চলে যাব সরাসরি কোয়েশ্চনে ফার্স্ট কোশ্চেনটি রয়েছে ফ্রম হুইচ কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বের কোন সংবিধান থেকে দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ অ্যাডপ্টেড দ্য কনসেপ্ট অফ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিটা অর্থাৎ রাষ্ট্রের নীতির দিক নির্দেশক যে নীতিগুলো সেগুলো নেওয়া হয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে ওয়ার্ল্ডের কোন কনস্টিটিউশন থেকে অপশানগুলো দেখে নাও ফার্স্ট রয়েছে আয়ারল্যান্ড সেকেন্ড ইউএসএ থার্ড অপশান কানাডা অ্যান্ড ফোর্থ হচ্ছে অস্ট্রেলিয়া ট্যাঙ্কস অ্যান্ড ওয়েলস তো আমরা কারেক্ট দেখবেন তো কারেক্ট আনসার হচ্ছে অপশান এ আয়ারল্যান্ড আয়ারল্যান্ড থেকে যে রাষ্ট্রের নীতির যে নির্দেশক প্রিন্সিপালগুলো নীতিগুলো সেগুলো কিন্তু নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টুতে রয়েছে দ্য কনসেপ্ট অফ পলিটিক্যাল was adopted বাই অর্থাৎ রাজনৈতিক সার্বভৌমত্বের বা সার্বভৌমত্বের যে ধারণাটা সেটা সমর্থন করেছিল প্লেটো জন লক রুশো নাকি অস্টিন্ড দেখব কারেক্ট আনসার কারেক্ট আনসার ফ্রেন্ড অপশান সি অপশান সি অর্থাৎ কি রুশো সো চলে যাব আমরা নেক্সট কোয়েশনে কোয়েশন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থ্রি প্লুরাল থিওরি অফ সোবের ইন্ডিভিজুয়ালস অথবা অ্যাসোসিয়েশন অর্থাৎ সার্বভৌমত্বের সার্বভৌমত্বের বহুবচন তত্ত্ব এটা কিসের উপর জোর দেয় সার্বভৌমত্বের যে বহু তত্ত্ব সেটা জোর দেয় স্টেট নাকি রিলিজিয়ন ধর্ম অথবা ইন্ডিভিজুয়াল ব্যক্তি নাকি সমিতি কোনটাতে জোর দেয় সো দেখা নেব কারেক্ট আনসার কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি অ্যাসোসিয়েশন অর্থাৎ সমিতি নেক্সট কোয়েশন কোয়েশন নাম্বার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফোর ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফোর হোয়ার ইজ দ্য অবজেক্টিভ অফ সোশ্যাল জাস্টিস আর্টিকুলেটেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ভারতের সংবিধানে বর্ণিত যে সামাজিক ন্যায় বিচারের রয়েছে সেটার উদ্দেশ্যটা কোথায় রয়েছে ভারতীয় সংবিধানে যে সামাজিক ন্যায় বিচার ঠিক আছে সোশ্যাল জাস্টিস যেটা রয়েছে সামাজিক ন্যায় বিচার এটা কোথায় রয়েছে সংবিধানের কোন জায়গায় এর উদ্দেশ্যটা রয়েছে সো অপশানগুলো নাও প্রিএম্বেল প্রিএম্বেল আর্টিকেল ফোরটিন আর্টিকেল ফিফটিন নাকি আর্টিকেল সিক্সটিন সো ফ্রেন্ড এটা রয়েছে ফ্রেন্ড অপশান এ অর্থাৎ

সো আমরা দেখে নেব কারেক্ট আনসার কারেক্ট আনসার ফ্রেন্ড অপশান বি অপশান বি অর্থাৎ আর্টিকেল থ্রি হান্ড্রেড ফিফটি টু নেক্সট কোয়েশন কোয়েশন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স ফ্রম হুইচ হিস্টোরিক্যাল ওয়ার্ক ওয়ার দ্য ওয়ার্ডস সত্যমেভা জয়তে অ্যাপিয়ারিং আন্ডার দ্য ন্যাশনাল অ্যাম্ব্লেম টেকেন অর্থাৎ সত্যমেভ জয়তে যে শব্দটি জাতীয় প্রতীকের অধীনে কোন হিস্টোরিক্যাল বা ঐতিহাসিক রচনাটি গৃহীত হয়েছিল ঠিক আছে সো দেখে নাও ঋগবেদা রামায়ণ ভগবত গীতা গীতা মুন্ডক বা মুন্ডকা উপনিষদ সো দেখে নেব কারেক্ট আনসার ফ্রেন্ড কারেক্ট আনসার অপশন ডি উইচ ইজ মুন্ডকা উপনিষদ নেক্সট কোয়েশ্চেন কোয়েশন নাম্বার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেন হুইজ অ্যামাং দ্য ফলোয়িং লেজিসলেশান গিভস কনস্টিটিউশনাল স্ট্যাটাস টু থ্রি টায়ার পঞ্চায়েতিরাজ সিস্টেম অর্থাৎ নিম্নলিখিত স্তরের কোন তিনটি স্তরের কোনটি তিন স্তরের পঞ্চায়েতিরাজ থ্রি টায়ার পঞ্চায়েতিরাজ সিস্টেম যে ব্যবস্থা সেটাকে সাংবিধানিক মর্যাদা দেয় কোন অ্যাম্যান্ডমেন্টের মাধ্যমে সেটা হয়েছে তো দেখা যাব আমরা অপশানগুলো সেভেন্টি

কনস্টিউশন প্রেট এমার্জেন্সি অ্যান্ড সাসপেন্স কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট ইন এ স্টেট অর্থাৎ কি বলা হয়েছে এখানে যে ভারতীয় সংবিধানের নিম্নলিখিত যে নিবন্ধগুলো রয়েছে এগুলোর মধ্যে কোনটি যে অপশানগুলো রয়েছে এদের মধ্যে কোনটি রাজ্যগুলিকে জরুরি অবস্থা সরবরাহ করে এবং কোনো রাজ্যে সাংবিধানিক ব্যবস্থাকে স্থগিত করে দেয় কোন আর্টিকেলের মাধ্যমে এটা বা কোন আর্টিকেলে সেটা রয়েছে আমরা অপশানগুলো দেখে নেব আর্টিকেল থ্রি হান্ড্রেড ফিফটি টু আর্টিকেল থ্রি আর্টিকেল থ্রি আর্টিকেল থ্রি তো সো কারেক্ট আনসার হবে ফ্রেন্ড অপশন বি আর্টিকেল নেক্সট কোয়েশন নাম্বার আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন রিলেটস টু অর্থাৎ ভারতীয় সংবিধানের যে থার্টি অনুচ্ছেদ সেটা কিসের সাথে সম্পর্কিত অপশানগুলো দেখে নাও রাইট টু রাইট টু রিলিজিয়ান রাইট টু রিলিজিয়ান অর্থাৎ কি ধর্মের অধিকার রাইট টু ইকুয়ালিটি অর্থাৎ সমতার অধিকার রাইট অ্যাগেনস্ট এক্সপ্লোয়েটেশান বা যেটাকে আমরা বলি শোষণের বিরুদ্ধে যে অধিকার নাকি রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস সাংবিধানিক যে প্রতিকারের বা প্রতিবিধানের অধিকার রয়েছে সেটা সো দেখেন হবে আমরা কারেক্ট আনসার কোনটা হয় থার্টি টু আর্টিকেল যেটা রিলেটেড টু রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিক্স নেক্সট কোয়েশন কোয়েশন ওয়ান হান্ড্রেড থার্টি হোয়াট ওয়াজ দ্য বেসিস ফর কনস্টিটিউটিং দ্য কনস্টিটিউট কনস্টিটিউট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের যে গণপরিষদের গঠন সেটার ভিত্তি কী ছিল গণপরিষদ গঠনের ভিত্তি কী ছিল অপশানস দ্য ফার্স্ট অপশানটা দেখানো দ্য রেজলিউশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেসের যে রেজলিউশন সেটার ভিত্তিতে গড়েছিল সেকেন্ড দ্য কেবিনেট মিশন প্ল্যান নাইনটিন ফোরটি সিক্স মন্ত্রিসভা মিশন যেটা পরিকল্পনা নাইনটিন সিক্স সেটার ভিত্তিতে কী ছিল নাকি দা দ্য দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নাইনটিন ফরটি সেভেন ভারতীয় স্বাধীনতা আইন উনিশশো চুয়াল্লিশ যেটা সরি উনিশশো সাতচল্লিশ সেটার ভিত্তিতে ছিল নাকি অপশান ডি দ্য রেজলিউশন অফ দ্য প্রোভিশনাল অর স্টেট লেজিসলেচার অফ দ্য ডোমিনিয়ন অফ ইন্ডিয়া অর্থাৎ কি ভারতের যে আধিপত্যের প্রাদেশিক বা রাজ্য আইনসভাগুলির প্রস্তাবনাসমূহ সেটির সেগুলোর ভিত্তিতে গণপরিষদটা গঠিত হয়েছিল

ইকোয়ালিটি অফ অপরচুনিটি ইকোয়ালিটি অফ অপরচুনিটি সুযোগের সমতা ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ অর্থাৎ সম্পদের সমান বন্টন নাকি অপশান ডি ইকুয়াল রাইট টু পার্টিসিপেট ইন দ্য অ্যাফেয়ার্স অফ দ্য স্টেট রাষ্ট্রের বিষয়গুলোতে অংশ নেওয়ার সমান অধিকার সো সিভিল ইকোয়ালিটি এমপ্লয়স কারেক্ট আনসার উইল বি ফ্রেন্ড অপশান এ ইকুয়ালিটি বিফর ল নেক্সট কোয়েশন কোয়েশন ওয়ান হান্ড্রেড থার্টি টু ডিউরিং এমার্জেন্সি ডিউরিং এমার্জেন্সি ইম্পোজড আন্ডার আর্টিকেল থ্রি হান্ড্রেড ফিফটি টু হুচ দ্য ফলোয়িং কনস্টিটিউশনাল প্রভিশন স্ট্যান্ড সাসপেন্ডেড অর্থাৎ কি বলা হয়েছে যে জরুরীকালীন সময়ে শিল্পের অধীনে আরোপিত থ্রি হান্ড্রেড ফিফটি টু যে আর্টিকেল সেটা সংবিধানের কোন বিধান স্থগিত রয়েছে ঠিক আছে কোন বিধানে সেটা স্থগিত করা হয় বা হতে পারে জুডিশিয়াল রিভিউ বা বিচারিক যে পর্যালোচনা অপশান বি অ্যামেন্ডমেন্ট প্রসিডিওরস বা সংশোধন পদ্ধতি সি ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার ডি ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি অর্থাৎ রাষ্ট্রীয় নীতির দিক নির্দেশক নীতি সো আমরা ফ্রেন্ড দেখব আনসার হচ্ছে অপশনশিপ ফান্ডামেন্টাল রাইট নেক্সট কোয়েশন কোয়েশন ওয়ান ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি হোয়ার ইজ দ্য কনস্টিটিউশনাল পাওয়ার লোকেটেড এনেবলিং দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু লেজিসলেট অন কস্ট অর্থাৎ সাংবিধানিক শক্তি কোথায় অবস্থিত অর্থাৎই যে অপশানগুলো আছে সেখানে কোন জায়গাটিতে কনস্টিটিউশনাল পাওয়ারটা রয়েছে যে পাওয়ার মূলে বা যে ক্ষমতা ক্ষমতামূলে কেন্দ্রীয় সরকারকে যে গুরু হত্যার বিষয়ে আইন করতে সক্ষম করে কেন্দ্রীয় সরকারকে সে পাওয়ার দেয় সেটা কোথায় রয়েছে গুরু হত্যার বিষয়ে যেন আইন তৈরি করতে পারে অপশানস দেখে নাও ইমার্জেন্সি পাওয়ার বা জরুরি শক্তি অপশান বি অপশান বি রেসিডিউয়ারি পাওয়ার্স আন্ডার আর্টিকেল টু হান্ড্রেড ফর্টি এইট অপশান সি এন্ট্রি সেভেন্টিন লিস্ট থার্টিন ইন শিডিউল সেভেন প্রিভেনশন অফ ক্রুয়েলটি অ টু এনিম্যালস অর্থাৎ ঠিক আছে নেক্সট অপশান ডি যেটা রয়েছে আর্টিকেল ফর্টি এইট ইন দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস সো আমরা দেখে নেবো কোথায় রয়েছে কোন জায়গাটিতে রয়েছে অধিকার অপশন ডি আর্টিকেল এইট ইন দ্য প্রিন্সিপালস অর্থাৎ কি যে সমস্ত নির্দেশ নীতিগুলো রয়েছে এ সেখানে কিন্তু পাওয়ারটা রয়েছে কোয়েশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি ফোর হোয়াট ইজ দ্য প্লেইং টাইম অফ দ্য ফুল ভার্সান অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল এনথেম ভারতীয় জাতীয় সঙ্গীতের পুরো সংস্করণ বাজানোর যে সময়কাল সেটা কত ফিফটি টু সেকেন্ডস ফিফটি সেকেন্ডস ফর্টি সেভেন সেকেন্ডস ফর্টি সেকেন্ডস সো কারেক্ট আনসার ইস দেখবেন্ট অফ এ ফিফটি টু সেকেন্ডস নেক্সট কোয়েশন ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ হোয়াট কনস্টিটিউশনাল প্রভিশনাল প্রভিশন এনেবলস দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু প্রোভাইড রিজার্ভেশনস ইন জবস অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন ফর দ্য উইকার সেকশনস অফ দ্য সোসাইটি অর্থাৎ সংবিধানের কোন বিধানটি কেন্দ্রীয় সরকারকে সমাজের দুর্বল অংশগুলির জন্য চাকুরি এবং শিক্ষা প্রতিষ্ঠান সংরক্ষণ সরবরাহ করতে সক্ষম করে কেন্দ্রীয় সরকারকে কোন মাধ্যমে আর্টিকেল ফরটিন নাকি ফরটি সেভেন কারেক্ট আনসার ইস ফ্রেন্ড অপশন বি হান্ড্রেড থার্টি সিক্স আর্টিকেল থ্রি হান্ড্রেড সেভেন্টি constitution দ্য applicable ইজ the টু of স্টেট অফ অর্থাৎ কি বলেছে যে সংবিধানের তিনশো সত্তর জন্য প্রযোজ্য বা রাষ্ট্রে প্রযোজ্য কোন স্টেটের ক্ষেত্রে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড নাকি জম্মু অ্যান্ড কাশ্মীর সো ডি জম্মু অ্যান্ড কাশ্মীর নেক্সট क्वेश्चन আমরা দেখব क्वेश्चन ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন

রেসিডিওরি পাওয়ার্স আন্ডার আর্টিকেল টু হান্ড্রেড ফর্টি এইট এমার্জেন্সি পাওয়ার্স সো সোক্ট আনসার দেখে নেব ফ্রেন্ড কারেক্ট আনসার ফ্রেন্ড অফ সি রেসিডিওরি পাওয়ার্স আন্ডার আর্টিকেল টু হান্ড্রেড ফোরটি এইট নেক্সট কোয়েশন কোয়েশন নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি এইট হুচ অফ দ্য ফলোয়িং সেটস অফ আর্টিকেল ডিলস উইথ এমার্জেন্সি প্রভিশন নিচের কোন স্যাটটি জরুরি বিধানের সাথে সম্পর্কিত इमार्जेंसी प्रवेशन साथ आर्टिकल थार्टी टू एंड टू हंड्रेड सिक्स आर्टिकल थ्री फिफ्टी एंड थ्री फिफ्टी वन आर्टिकल थ्री थार्टी फाइव थ्री हंड्रेड थार्टी सिक्स एंड थ्री हंड्रेड थार्टी सेवेन आर्टिकल थ्री हंड्रेड फिफ्टी टू थ्री हंड्रेड फिफ्टी सिक्स एंड थ्री हंड्रेड थार्टी सिक्स फ्रेंड ऑप्शन डी आर्टिकल थ्री हंड्रेड फिफ्टी टू थ्री हंड्रेड फिफ्टी सिक्स एंड थ्री हंड्रेड थार्टी सिक्स नेक्स्ट क्वेश्चन वन हंड्रेड थार्टी नाइन হুইচ ওয়ান অব দ্য ফলোয়িং ইজ এ পলিটিক্যাল রাইট যে অপশানগুলো রয়েছে সেখানে পলিটিক্যাল রাইটস রাইট কোনটা বা রাজনৈতিক অধিকার কোনটা অপশান এ রাইট টু কন্টেস্ট ইলেকশন অর্থাৎ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার নেক্সট অপশান বি রাইট টু রাইট টু ইকুয়ালিটি বিফোর ল অর্থাৎ আইনের আগে সঠিক সম্মতার অধিকার রাইট টু ফ্রিডম রাইট টু ফ্রিডম স্বাধীনতার অধিকার অর রাইট টু লাইফ জীবনের অধিকার সো কোনটি রাজনৈতিক অধিকার আমরা দেখে নেব কারেক্ট আনসার কারেক্ট আনসার ফ্রেন্ড অফ রাইট টু কন্টেস্ট ইলেকশন কোয়েশ্চেন কোয়েশন ওয়ান হান্ড্রেড কোয়েশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড ফোরটি আর্টিকেল ফোরটিন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্যারেন্টিস ইন্ডিয়ান সিটিজেন্স অর্থাৎ ভারতীয় সংবিধানের চৌদ্দ নম্বর যে অনুচ্ছেদটি সেটি ভারতীয় নাগরিকদের গ্যারেন্টি দেয় কিসের গ্যারেন্টি দিয়েছে ওই আর্টিকেল ফোরটিন সেটা আমরা অফ ফ্রান্স ইকুয়ালিটি ইকোয়ালিটি বিফোর ল বা আইনের আগে সমতা আইনের সামনে সমতা ইকুয়াল ইকুয়াল প্রোটেকশান অফ ল আইনের সমান সুরক্ষা ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ইকোনমিক রিসোর্সেস ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ইকোনমিক রিসোর্সেস অর্থাৎ কি অর্থনৈতিক সম্পদের সমান বিতরণ নাকি অপশান ডি অপশান ডি কি রয়েছে ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড প্রোটেকশান অফ লস আইনের সামনে সমতা এবং আইনের সমান সুরক্ষা সো আমরা দেখে নেব কারেক্ট আনসার কারেক্ট আনসার ফ্রেন্ড অপশান ডি ডি তে রয়েছে ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ লস এটা রয়েছে আর্টিকেল ফোরটিনের এর মাধ্যমে ভারতীয় নাগরিকদেরকে সুরক্ষা দেয় সে সুরক্ষা আইনের সামনে সমতা এবং আইনের সমান সুরক্ষা সো ফ্রেন্ডস আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তো সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে